আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা অর্দা। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমরা আবারও চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে। মূলত আমাদের প্রচুর পরিমাণে এরকম কমেন্ট আসে যে সেভেনের বইটা কেন আমরা শেষ করে দিচ্ছি না, তো আমরা তাই তাড়াতাড়ি অর্ধবার্ষিকে যতটুকু থাকতে পারে ততটুকু আগে শেষ করার চেষ্টা করছি, ঠিক আছে? তো এর আগে আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করেছি, সুতরাং আজকেও আমাদের তৃতীয় অধ্যায়ের আর হয়তো বা এক দুইটা পর্ব বাকি আছে, তাহলে পুরো অধ্যায়টা কিন্তু শেষ, ঠিক আছে? তো আমরা আজকেও একটা তৃতীয় অধ্যায়ের একটা পর্ব নিয়ে আলোচনা করব। আমাদের যে তৃতীয় অধ্যায়টা আছে, সেই তৃতীয় অধ্যায় কিন্তু অনেকগুলো পর্ব হয়েছে। কেন অনেকগুলো পর্ব হয়েছে? কারণ আমাদের এই অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায়ে যত ব্যাকরণ অংশ আছে, কঠিন কঠিন ব্যাকরণ অংশগুলো, সমাস, প্রত্যয়, উপসর্গ, বাক্য, শব্দ, অনেক কিছু নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমরা এর আগের পর্বে কিন্তু বেশ অনেকখানি অংশই শেষ করে ফেলেছি, আর আজকের যে ক্লাসে সেখানে আমরা যতিচিহ্নের কিছু অংশ বাকি ছিল, প্রথম ক্লাসে আমরা পুরোটা দেখাতে পারিনি, তো যে অংশটুকু বাকি আছে সেই অংশটুকু নিয়ে আলোচনা করব এবং শেষ পর্বে বাক্য নিয়ে আলোচনা করব। তো এখন দেখে নিই আমরা আমাদের বইয়ে কি দেওয়া আছে, ঠিক আছে? যতিচিহ্ন সম্পর্কে আমাদের বইয়ে কি দেওয়া আছে সেটা এখন আমরা একটু দেখে নিব। আচ্ছা, আজকের যে টপিক সেটাই হচ্ছে কি আমাদের যতিচিহ্ন। আমরা যদি লক্ষ্য করি এখানে দেওয়া আছে কি যতিচিহ্ন। আমরা জানি যতিচিহ্ন বা বিরাম চিহ্ন এটা আসলে কি কাজে লাগে। আমরা কথা বলার সময় যেমন থেমে থেমে কিছু কথা বলি, আমরা কথা বলতে গেলে কিন্তু সম্পূর্ণ কথা টানা বলি না, কথা বলতে কোথাও আমাদের বিরতি নিতে হয় কথাটাকে আরও স্পষ্ট করে বোঝানোর জন্য। তো আমাদের যতিচিহ্নটাও ঠিক সেই কাজই করে লিখার ক্ষেত্রে। লিখার ক্ষেত্রে লেখক কি বুঝাতে চাচ্ছে সেটা যেন আমরা ভালো মতো বুঝতে পারি, কোথায় আমাদের কতটুকু থামতে হবে লেখাটা পড়তে হলে সেটা বোঝানোর জন্য মূলত আমাদের বাক্যের যতিচিহ্নটা ব্যবহার করা হয়। এর আগের পর্বে কিন্তু আমরা যতিচিহ্ন কেন ব্যবহার করা হয়, কোথায় ব্যবহার করা হয়, কোনগুলো কোথায় ব্যবহার করা হয়, এই সকল বিষয় নিয়ে আলোচনা করেছি, ঠিক আছে? তো এখানে বলা আছে আমরা কথা বলার সময়ে মাঝে মাঝে থামি। এই যে আমরা কথা বলতে যে কি হয় মাঝে মাঝে থামি, এই যে আমি কিন্তু একটু আগের বাক্যটা বলার সময় মাঝে একবার থেমেছিলাম যেন আপনারা আমার কথা আরো স্পষ্ট বুঝতে পারেন। এই থামার মাধ্যমে কথার অর্থ স্পষ্ট হয়। কথাকে লিখিত রূপ দেওয়ার সময়ে এই থামা বোঝানোর জন্য কিছু সংকেত ব্যবহার করা হয়। তো আমরা যখন কথা বলার সময় কিছু কিছু জায়গায় থামি, সেই ক্ষেত্রে কি হয় আমাদের কথাটাকে আরো বেশি স্পষ্ট মনে হয়। আর আমরা লেখার জন্য যে সংকেতগুলো ব্যবহার, লেখায় থামার জন্য যে সংকেতগুলো ব্যবহার করে থাকি সেগুলোই মূলত কি যতিচিহ্ন। এই সংকেতগুলোর নাম হচ্ছে যতিচিহ্ন, যেমন দাড়ি, কমা, সেমিকোলন, প্রশ্নচিহ্ন, বিস্ময় চিহ্ন, ড্যাশ ইত্যাদি। কোনো কোনো যতিচিহ্ন কণ্ঠস্বরের ওঠানামাকেও নির্দেশ করে। কিছু যতিচিহ্ন আছে যেগুলো আমাদের কণ্ঠস্বরের ওঠানামাকেও নির্দেশ করে, যেমন প্রশ্নচিহ্ন, বিস্ময় চিহ্ন, যেমন তুমি উট পাখি দেখেছ, এই যে উট পাখি দেখেছ, দেখেছো কে আমি একটু কণ্ঠস্বর ওঠানামার মাধ্যমে কিন্তু বুঝাচ্ছি প্রশ্নবোধকের জন্য। তুমি উট পাখি দেখেছ মানে অবাক হয়ে যাওয়া যে তুমি উট পাখি দেখেছ। যেমন অনেকেই আছে যারা কিন্তু আমরা এখনো উট পাখি দেখিনি, তাই না? আমাদের কাছে মনে, যারা উট পাখি দেখেনি তারা কিন্তু মনে করতে পারে যে উট পাখি কি, উঠের কি পাখা আছে এরকম কোনো পাখি, তা কিন্তু না। উট পাখি কিন্তু যারা চিড়িয়াখানায় গিয়েছে, আমাদের কিন্তু মিরপুরে অনেক বড় চিড়িয়াখানা আছে, আমাদের বাংলাদেশের যে জাতীয় চিড়িয়াখানা, তো সেই চিড়িয়াখানায় যদি কেউ যেয়ে থাকে তাদের কিন্তু উট পাখি দেখার কথা। উট পাখি কিন্তু উঠের মতো দেখতে, তার পাখা আছে এরকম কিছু না। তো উট পাখি যে দেখে না তার কাছে তো উট পাখি শুনে অনেক বেশি অবাক লাগবে, তাই না? তো এই জন্য সে কি বলো তুমি উট পাখি দেখেছো, সে খুব অবাক হয়ে গিয়েছে। এখানে প্রথম বাক্যটি প্রশ্ন বোঝাচ্ছে, পরের বাক্যটি বিস্ময় বোঝাচ্ছে। এখন আমরা দেখব কোন যতিচিহ্ন মূলত কি কি কাজে ব্যবহার করা হয়, কোন যতিচিহ্নের কি কাজ। প্রথমটাই হচ্ছে কি আমাদের দাড়ি। আমরা আগে দেখব দাড়ি মূলত কি কাজে ব্যবহার করা হয়। বিবৃতিবাচক বা অনুজ্ঞাবাচক বাক্যের শেষে দাড়ি ব্যবহার করা হয়, যেমন তারা মাঠে খেলছে, অর্থাৎ আমার বাক্যটা সম্পূর্ণ শেষ হয়ে গেলাম গিয়েছে। বিবৃতিমূলক বা অনুজ্ঞাবাচক মানে কি, যে কোনো সাধারণ যে বাক্যগুলো আছে তখন যদি আমি বুঝাই যে আমার বাক্যটা সম্পূর্ণ আকারে শেষ হয়ে গিয়েছে তখন আমি কিন্তু দাড়ি ব্যবহার করে থাকি। এরপরে দেওয়া আছে তোমার বইটা আমাকে পড়তে দিও, এখানেও কি একটা অনুজ্ঞাবাচক শব্দ, একটা রিকোয়েস্ট করা হচ্ছে, অনুজ্ঞা করা হচ্ছে, তো সেখানেও আমরা কি দাড়িটাকে ব্যবহার করে থাকি। এরপরে হচ্ছে কি কমা,
কমা দিয়ে কোনো বাক্য শেষ হয় না, কমা কিন্তু আমরা বাক্যের শেষে বসাই না। কমা বাক্যের বিভিন্ন অংশকে আলাদা করে, অর্থাৎ আমরা বাক্যের মধ্যে যখন আমি থামি, ঠিক আছে, একটা বাক্য কিন্তু আমরা টানা বলি না, কিছু কিছু জায়গায় আমাদের থামতে হয় বা থামার প্রয়োজন পড়ে, তো এই থামা অংশগুলোতে কিন্তু আমরা কমা ব্যবহার করে থাকি, ঠিক আছে। এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এই যে এবারে সংগ্রাম, এটা বলার পর আমি কিন্তু একটু বিরতি নিয়ে তারপর আবার পরের অংশটুকু বলেছি, আমি কীভাবে বলিনি যে এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এইভাবে যদি আমি কথাটা বলতে যেতাম, এই কথাটার যে একটা গুরুত্ব আছে, একটা গভীরত্ব আছে, সেটা কিন্তু ঠিকভাবে ফুটে উঠত না। তো আমি যখন এভাবে বলবো এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এটা কিন্তু একটা ভাষণ, তাই না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, তো তখন আমাদের কি মাঝে থামা বুঝানোর জন্য এখানে আমরা কমা ব্যবহার করেছি, দুটি বাক্যকে আলাদা করে বুঝানোর জন্য। এক ধরনের কয়েকটি শব্দ পরপর থাকলেও কমা দিতে হয়, আমরা একই ধরনের শব্দ পরপর অনেকগুলো ব্যবহার করলে, যেমন অনেকগুলো বিশেষ্য একসাথে ব্যবহার করলে, অনেকগুলো বিশেষণ একসাথে ব্যবহার করলে আমরা কমাটাকে ব্যবহার করে থাকি। যেমন জ্যৈষ্ঠ মাসে আম জাম কাঁঠাল পাকে, এখানে আমি অনেকগুলো ফল একত্রে বুঝানোর জন্য কমা ব্যবহার করেছি। এরপরটা হচ্ছে সেমিকোলন, পরস্পর সম্পর্কযুক্ত দুটি বাক্যের মাঝে সেমিকোলন হয়, পরস্পর সম্পর্ক আছে এরকম দুটি বাক্য বোঝাতে আমাদের সেমিকোলনটাকে ব্যবহার করতে হয়। ভোর হয়েছে চলো হাঁটতে যাই, ভোর হয়েছে চলো আমরা হাঁটতে যাই, এখানে কি, এখানে আমরা মাঝে সেমিকোলন ব্যবহার করছি, কারণ দুটি বাক্যের মধ্যে একটা সম্পর্ক আছে। যখনই আমরা দেখব দুটি বাক্যের মধ্যে কোনো সম্পর্ক থাকবে, সেই ক্ষেত্রে আমরা সেমিকোলন ব্যবহার করতে পারি। যেমন ভোরবেলায় কিন্তু মানুষ হাঁটতে যায়, আমরা কখনই বলবো না বৃষ্টি হচ্ছে চলো হাঁটতে যাই, এরকম কিন্তু কোনো বাক্যে আমরা সেমিকোলনটাকে ব্যবহার করতে পারবো না, কারণ বৃষ্টি হওয়ার সাথে হাঁটতে যাওয়ার কিন্তু কোনো সম্পর্ক নেই। আমি কিন্তু এখানে চাইলে লিখতে পারতাম না বৃষ্টি হয়েছে চলো হাঁটতে যাই, তখন আমরা সেমিকোলনটাকে ব্যবহার করতে পারতাম না, ঠিক আছে। তো আমাদের সেমিকোলন কখন শুধু ব্যবহার হবে, যখন দুটি বাক্যের মধ্যে আমি একটা সম্পর্ক বোঝাতে পারবো। যেমন ভোর হয়েছে চলো হাঁটতে যাই, ভোর হওয়ার সাথে এখানে কিন্তু আমাদের একটা সম্পর্ক বোঝানো হচ্ছে হাঁটতে যাওয়ার। আচ্ছা, এরপরে অংশটা হচ্ছে প্রশ্নচিহ্ন, প্রশ্নবাচক বাক্যের শেষে প্রশ্নচিহ্ন ব্যবহার করা হয়, প্রশ্ন বোঝানোর জন্য আমরা কি করি, প্রশ্নচিহ্ন ব্যবহার করি। যেমন তোমার নাম কি, এখানে কি আমরা একটা প্রশ্ন করছি, কাউকে যখন আমরা তার নাম জিজ্ঞাসা করবো তার মানে কি আমি তাকে একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছি, তাই সেক্ষেত্রে কি হবে, এখানে আমাদের প্রশ্নবোধক ব্যবহার করতে হবে। আচ্ছা, এরপরটা হচ্ছে বিস্ময় চিহ্ন, আবেগ শব্দ ও আবেগবাচক বাক্যের শেষে বিস্ময় চিহ্ন বসে। যেমন বাহ, বাহ মানে কি, আমরা যখন কাউকে প্রশংসা করি, কাউকে আমরা প্রশংসাই যে করি তা কিন্তু না, আমরা কাউকে যদি ঘৃণা বুঝি যে ছি ছি, বাহ, এই যে আবেগ, আমাদের যে ইমোশন যেটাকে আমরা বলি, এই আবেগ সূচক বাক্যগুলো, আবেগ বোঝানোর জন্য আমরা যে চিহ্নটা ব্যবহার করে থাকি সেটা, ঠিক আছে, সত্যি তুমি ভালো খেলেছো, তাহলে এই যে একটা আনন্দ যে ভালো খেলেছে, এই আনন্দ, আবেগ, প্রশংসা, বিরক্তি, ঘৃণা, এই যে বিভিন্ন আবেগ আছে আমাদের, আমরা যে মানুষের সাথে কথা বলার সময় আমরা বিভিন্ন আবেগ প্রকাশ করে থাকি, এই আবেগগুলো বোঝানোর জন্য আমরা এই চিহ্নটাকে ব্যবহার করি, এর জন্যই কিন্তু এর আরেক নাম হচ্ছে কি, আবেগ সূচক চিহ্ন। আচ্ছা, এরপর হচ্ছে হাইফেন, অনেকেই আছে যারা হাইফেন এবং ড্যাশের মধ্যে পার্থক্য করতে পারে না, অনেকের কাছে মনে হয় যে আপু হাইফেন এবং ড্যাশ তো প্রায় একই জিনিস, হাইফেন এবং ড্যাশ দেখতে একরকম, তাহলে পার্থক্যটা কী। আসলে পার্থক্যটা হচ্ছে হাইফেন কিন্তু বেশ ছোট, যেটা শব্দের মাঝে বসে, ড্যাশ কিন্তু বেশ বড়, ঠিক আছে। আমরা যদি একটু লক্ষ্য করি, একজোড়া শব্দের মাঝখানে হাইফেন বসে, যেমন লাল সবুজের পতাকা উঠছে, এখানে আমরা লাল সবুজকে একত্রে বোঝানোর জন্য এখানে হাইফেন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ দুটি শব্দকে যোগ করে দেওয়ার জন্য, একত্রে অনেকগুলো শব্দ একরকম বোঝানোর জন্য আমরা হাইফেনটাকে কিন্তু ব্যবহার করে থাকি। এরপর যদি আমরা দেখি ড্যাশ, এই যে আমি একটু আগে যে কথাটা বললাম যে হাইফেন এবং ড্যাশ দেখতে কিন্তু প্রায় একই রকম মনে হয়, তাই না, হাইফেন এবং ড্যাশের মধ্যে কিন্তু আহামরি কোনো পার্থক্য আমরা দেখতে পাই না, অর্থাৎ দেখতে তারা একই রকম। হাইফেন যেমন দুটি শব্দকে এক করে, তেমনি ড্যাশ দুটি বাক্যকে এক করে। এই যে একটু আগে যে কথাটা আমি বললাম যে একটা কি করবে, শব্দকে এক করবে, দুটি শব্দকে একত্র করবে, আরেকটা হচ্ছে কি, দুটি বাক্যকে তারা এক করবে, কারণ তারা একটু দেখতেও বড়, হাইফেনের চেয়ে ড্যাশ আকারে বড় হয়। যেমন যদি যেতে চাও যাও, আমার কিছু বলার নেই, অর্থাৎ একটু রাগ হয়ে বলছে যে যদি যেতে চাও যাও, আমার কিছু বলার নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি বাক্যকে এক করার জন্য আমরা ড্যাশ ব্যবহার করে থাকি।
আচ্ছা, এরপরটা বলা আছে কোলন। উদাহরণ দেওয়ার আগে কোলন বসা, অর্থাৎ আমরা যখন কোনো যেমন, যথা উদাহরণ দিয়ে থাকি সেই ক্ষেত্রে আমরা কোলন ব্যবহার করি। বাংলা বর্ণমালা দুই রকম, একটা হচ্ছে স্বরবর্ণ আর একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। নাটকের সংলাপেও কোলন বসা, অর্থাৎ ডায়লগ রাইটিং, যেটাকে আমরা বলে থাকি কোনো একটা নাটকের যে অমুক এই কথা বলেছে, সমুক এই কথা বলেছে, যে একটা বিভিন্ন নাটকের যে ডায়লগগুলো থাকে, সংলাপগুলো থাকে, সেগুলোর জন্য আমরা কোলন ব্যবহার করি। যেমন হাসু চুপ চুপ ঘরের মাঝে কে যেন কথা বলছে, এই যে হাসুর যে ডায়লগ অংশটুকু আছে, হাসু যে কথাটা বলেছে নাটকে, সেই অংশটুকুর আগে আমরা কোলন ব্যবহার করে থাকি। তো এরপর আমরা দেখতে পাচ্ছি নয় দেওয়া আছে উদ্ধার চিহ্ন। এখন কথা হচ্ছে উদ্ধার চিহ্নটা আসলে কি। আমরা যখন কারো উক্তি শ্রোতার কাছে একই রকমভাবে উপস্থাপন করবো, অর্থাৎ নিজের ভাষায় তার মনের ভাব প্রকাশটা না করে সে যা বলেছে হুবহু তাই শ্রোতার কাছে পৌঁছে দিব, সেই ক্ষেত্রে আমরা উদ্ধার চিহ্নটা ব্যবহার করে থাকি। যেমন আমি যদি এখন আপনাদের বলি যে ছেলেমেয়েরা বা ছাত্রছাত্রীরা সবাই মনোযোগ দিয়ে আমার কথা শুনবে, তো এখন আমার একজন ধরেন ছাত্র, সে এখন বাকিদের কাছে পৌঁছে দিতে যাচ্ছে আমার কথাটা, তো তখন সে কি বলবে যে অর্দা ম্যাডাম বলেছে, অর্দা ম্যাডাম বলেছে, তারপর উদ্ধার চিহ্ন দিবে যে ছাত্রছাত্রীরা মনোযোগ দিয়ে কথা শুনো। তো এই যে মনোযোগ দিয়ে কথা শুনো, এই কথাটা কিন্তু হুবহু আমার কথা, আমার বাক্যটাই আমার যে ছাত্র সে বাকিদের কাছে পৌঁছে দিচ্ছে। সে চাইলে কিন্তু আরেকভাবে কথাটা বলতে পারতো যে অর্দা ম্যাডাম বলেছিল যে সবাইকে মনোযোগ দিয়ে পড়ালেখা করতে, বা ছাত্রছাত্রীদের মনোযোগ দিয়ে পড়ালেখা করতে। এই যে আমি এখানে করতে অ্যাড করলাম কেন, কারণ আমি এই বাক্যটাকে নিজের ভাষায় উপস্থাপন করছি এখন, তাই না? আমার যে ছাত্রটা সে আমার কথাই মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, তবে নিজের ভাষায়। কিন্তু আমি যে কথাটা বলেছি সেটাই যদি সে হুবহু পৌঁছে দিতে চায় যে অর্দা ম্যাডাম বলেছে ছাত্রছাত্রীরা মনোযোগ দিয়ে পড়ালেখা করো, করো মানে কি, একদম আমি বর্তমানে যে বাক্যটা বলেছি সে সেই বাক্যটাকে বর্তমানে রেখে মানুষের কাছে পৌঁছে দিতে চাচ্ছে, সেই ক্ষেত্রে সে উদ্ধার চিহ্ন ব্যবহার করবে। অর্থাৎ কারো কথা হুবহু কারো কাছে পৌঁছে দিতে আমরা উদ্ধার চিহ্নটাকে ব্যবহার করে থাকি। যেমন বক্তার কথা সরাসরি বোঝাতে উদ্ধার চিহ্ন বসে, যেমন তিনি বললেন আমি গতকাল রাতে ট্রেনে ঢাকা এসেছি। এই যে আমি গতকাল রাতে ট্রেনে ঢাকা এসেছি, এটাকে আমি বলছি, এটাকে আমার কথা, এটা কিন্তু আমার কথা আর না, এটা হচ্ছে তিনি বললেন, অর্থাৎ যাকে নিয়ে আমি কথাটা বলছি তিনি বলেছেন এই কথাটা। তো এখানে কিন্তু আমি সর্বনামটাকে ব্যবহার করেছি। এর কারণটা কি, আমি বক্তার কথা, বক্তা যেটা বলেছেন সেই কথা হুবহু তুলে ধরছি, তাই এটাকে যদি আমি নিজের ভাষায় তুলে ধরতাম সেক্ষেত্রে আমার উদ্ধার চিহ্নটা ব্যবহার করা লাগতো না। সেক্ষেত্রে আমি কি বলতাম, তিনি বললেন যে সে, অর্থাৎ তিনি নিজে, সে গতকাল রাতে ট্রেনে ঢাকায় এসেছিল, তাই না? এভাবে চেঞ্জ হয়ে যাবে, তখন সর্বনাম চেঞ্জ হয়ে যাবে, ক্রিয়াপদ চেঞ্জ হয়ে যাবে। তো আমাদের এক্ষেত্রে কি, যখন আমরা কারো কথা হুবহু তুলে ধরবো, সরাসরি বক্তার কথা তুলে ধরবো, সেই ক্ষেত্রে আমরা উদ্ধার চিহ্ন ব্যবহার করব। বইয়ের নামে উদ্ধার চিহ্ন বসে, কাজী নজরুল ইসলামের একটি কাব্যের নাম সাম্যবাদী, এটা কি তার খুবই নাম করা একটা কাব্যের নাম। তো এটাও কি, আমরা যখন কোনো বই, কোনো কাব্য, কোনো প্রবন্ধ গ্রন্থ ইত্যাদির নাম বুঝাই সেক্ষেত্রে আমরা হুবহু উদ্ধার চিহ্ন দিয়ে বুঝাই। আচ্ছা, এরপরে বলা আছে দশে বিন্দু। শব্দের সংক্ষেপ করে লিখতে অনেক সময় বিন্দু ব্যবহার করা হয়, শব্দকে ছোট করে লিখতে, সংক্ষেপ করে লিখতে কি ব্যবহার করা হয়, বিন্দু। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এখানে ডক্টর দিয়ে ডক্টর বোঝানো হয়েছে, যে ডক্টর মানে কিন্তু যে চিকিৎসা করছে তিনি না, ডক্টরেট বোঝানোর জন্য এখানে আমরা ডক্টর ডটা ব্যবহার করেছি, ঠিক আছে? আমি আসলে উচ্চারণই করে ফেলেছি, ডয়ের পরে যে বিন্দুটা দেওয়া আছে এটা দ্বারা ডক্টর বোঝানো হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে যে পয়েন্টটা আছে, কোথায় কোন যদি চিহ্ন বসে, আমাদের কোথায় কোন যদি চিহ্নটা বসে সেটা, আবেগ শব্দ বা আবেগবাচক বাক্যের শেষে উদাহরণ দেওয়ার আগে, অর্থাৎ আচ্ছা আমাদের এখানে আসলে এখানে একটা অংশ দেওয়া আছে, আমাদের এখানে বলে দিতে বলেছে যে আমরা কোথায় কোন যদি চিহ্নটাকে ব্যবহার করতে পারি। আচ্ছা, আবেগ শব্দ বা আবেগবাচক বাক্যের শেষে আমরা কি বুঝাই, আবেগসূচক চিহ্নটাকে ব্যবহার করি, তাই না? যেটাকে আমরা বিস্ময় চিহ্ন বা বিষয় চিহ্ন বলে থাকি। উদাহরণ দেওয়ার আগে আমরা কি করি, উদাহরণ দেওয়ার আগে আমরা কোলন চিহ্ন ব্যবহার করি, যেমন বা যথা বলার পর আমরা কি করি, কোলন চিহ্নটাকে ব্যবহার করে থাকি। আচ্ছা, এক ধরনের কয়েকটি শব্দ পরপর থাকলে আমরা কমা ব্যবহার করি, তাই না? আমরা কমা ব্যবহার করে থাকি, একই ধরনের জাম, জাম, কাঁঠাল, কলা, আমরা একটু আগে দেখে এসেছি উদাহরণটা, সেক্ষেত্রে আমরা কমা ব্যবহার করি। একজোড়া শব্দের মাঝখানে আমরা হাইফেন ব্যবহার করি,
আচ্ছা, এরপরটা হচ্ছে দুটি বাক্যকে এক করতে আমরা ড্যাশ ব্যবহার করে থাকি। নাটকের সংলাপের চরিত্রের নামের পরে আমরা কোলন ব্যবহার করে থাকি। আচ্ছা, পরস্পর সম্পর্কযুক্ত দুটি বাক্যের মাঝে সম্পর্ক থাকলে আমরা সেখানে কি ব্যবহার করি? হাইফেন ব্যবহার করি। আমরা একটু আগে দেখেছিলাম তাই না, যে সম্পর্ক থাকলে হাইফেন হবে, তাছাড়া কিন্তু হবে না। প্রশ্নবাচক বাক্যের শেষে আমরা প্রশ্নবোধক ব্যবহার করি। আচ্ছা, বইয়ের নামে আমরা একটু আগে দেখলাম তাই না, আমরা উদ্ধার চিহ্ন ব্যবহার করে থাকি। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি বক্তার কথা সরাসরি বোঝাতে আমরা উদ্ধার চিহ্ন ব্যবহার করে থাকি। তো আমরা দেখতে পাচ্ছি বক্তার কথা সরাসরি বোঝাতে আমরা উদ্ধার চিহ্নটাকে ব্যবহার করে থাকি, একটা কমা একটা উল্টা করে কমা, ঠিক আছে। বাক্যের বিভিন্ন অংশকে আলাদা করতে আমরা কি ব্যবহার করি? বাক্যের বিভিন্ন অংশকে আলাদা করতে আমরা কমা ব্যবহার করে থাকি। বিবৃতিবাচক বা অনুজ্ঞাবাচক বাক্যের শেষে আমরা দাড়ি ব্যবহার করি শব্দ সংক্ষেপ করার কাজে, ঠিক আছে। আমরা শব্দকে সংক্ষেপ করার কাজে কি ব্যবহার করি? আচ্ছা, শব্দকে যেটা সংক্ষেপ করার কাজে ব্যবহার করি সেটা কিন্তু আমাদের দেওয়া ছিল না, আমি তাও বলে দিচ্ছি। ইলেক বা লোপ, ঠিক আছে, আমি এখানে লিখে দিই ইলেক বা লোপ। ইলেক বা লোপ মানে কি? যে আমরা একসাথে দুটি কথা, যে বাবা, ধরেন আমি যদি বলি যে কার নাম বলবো, আচ্ছা আমি বললাম আদিলের বাবা, তাই আমি বলবো কি আদিল, এর জায়গায় আমি এটাকে কেটে ইলেক বা লোপ চিহ্ন দিয়ে রটাকে লিখতে পারবো। সেই ক্ষেত্রে কি, যেমন আমরা ইংরেজিতে এটা প্রচুর ব্যবহার করি, ইট ইজ না বলে আমরা ইটস বলি তাই না, যে ট্যাগ কোশ্চেন আমরা ব্যবহার করে থাকি, যেটা এখন আপনারা হয়তো বা পাননি ক্লাস সেভেনে। আর একটু বড়ো হলে আপনারা এই ইলেক বা লোপ সম্পর্কে আরও ভালো জানতে পারবেন, এই জন্য আমাদের বইয়ে তেমন একটা কিন্তু বর্ণনা দেওয়া নেই, ঠিক আছে। আচ্ছা, এরপর এখানে আমাদের একটা অনুচ্ছেদ দেওয়া আছে, আমাদের এখানে যতিচিহ্ন বসাতে বলা হয়েছে। কি বলা আছে? যতিচিহ্ন, আচ্ছা বলা আছে যতিচিহ্ন বসাই। নিচের অনুচ্ছেদে কিছু যতিচিহ্ন বসানো আছে, কিছু যতিচিহ্ন বসানো নেই। বাদ পড়া যতিচিহ্নগুলো বসিয়ে অনুচ্ছেদটি আবার লেখো। তো আমাদের বলা হয়েছে কি, আমাদের যে বাদ পড়া যে যে জায়গায় বাদ পড়েছে, আমাদের যে যে জায়গায় যতিচিহ্নটাকে ব্যবহার করা দরকার ছিল কিন্তু সেই অনুযায়ী বসানো হয়নি, সেই জায়গাগুলো আমাদের যতিচিহ্নটাকে বসিয়ে আবার আমাদের এখানে অনুচ্ছেদ লেখার জন্য একটা জায়গা দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো আমি মূলত এখন জাস্ট অনুচ্ছেদের কোথায় কোথায় যতিচিহ্নগুলো বসবে সেটা আমি লিখে দিচ্ছি, ঠিক আছে, সেটা আমি আপনাদের লিখে দিচ্ছি। তবে আপনারা অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন, আমি যেভাবে বলবো সেভাবে করে আপনারা অনুচ্ছেদে সেই সেই অংশে যতিচিহ্ন বা বিরাম চিহ্ন যেটাই হোক না কেন ব্যবহার করবেন। তারপর বইয়ের যে ফাঁকা অংশটা দেওয়া আছে আপনাদের অনুচ্ছেদটা লেখার জন্য, সেখানে সুন্দর করে পেন্সিল দিয়ে লিখে ফেলবেন, জানি ভুল হলো আপনারা বুঝতে পারেন। তো এখানে আমরা কি, যে যে জায়গায় আমাদের যতিচিহ্নটা ব্যবহার করতে হবে, আমি এখন সেই সেই জায়গায় যতিচিহ্নটা ব্যবহার করে বসিয়ে তারপর আপনাদের সাথে এই বিষয়ে আলোচনা করছি। তো মূলত আমি অনুচ্ছেদটা কিন্তু লিখছি না, এই অনুচ্ছেদে যেখানে যেখানে মূলত যতিচিহ্ন বা বিরাম চিহ্নটা বসাতে হবে সেখানে আমি লাল কালি দিয়ে তাই মার্ক করে দিচ্ছি, যেন আপনারা পরে আবার ঠিকভাবে সুন্দরভাবে অনুচ্ছেদটা নিজেদের বইয়ের মধ্যে যেখানে ফাঁকা অংশ দেওয়া আছে সেখানে লিখে ফেলতে পারেন। তো প্রথমে আমরা দেখছি, বলা আছে আকমল স্যার সেদিন ক্লাসে এসে বললেন, শোনো ছেলেমেয়েরা, তোমাদের জন্য একটি খুশির খবর আছে। আমরা দেখতে পাচ্ছি যেখানে যেখানে কমার প্রয়োজন ছিল বাক্যে সেখানে কমা দেওয়া আছে, তবে আমরা জানি বাক্য শেষ হলে দাড়ি দিতে হয় তাই না, তো সেই দাড়ি অংশটুকু কিন্তু বা যতিচিহ্নটা দেওয়া ছিল না, তাই আমরা কি করলাম দাড়ি বসিয়ে নিলাম। সব শিক্ষার্থী, এই যে এখানে কি তার মানে কি, প্রথম আমরা একটা কি পেয়েছি যে যেখানে আমাদের কি, আচ্ছা আমি এটা অন্য কালার দিয়ে লিখি, সেই ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে কোথায় কোথায় আমি যতিচিহ্নটাকে ব্যবহার করেছি। আচ্ছা, তাহলে প্রথম যে অংশে আমরা কি, একটা দাড়ি প্রথম যতিচিহ্ন আমরা বসিয়েছি। সব শিক্ষার্থী খুশির খবরটা শোনার জন্য তার দিকে তাকিয়ে রইল। স্যার বললেন পরে কিন্তু আমাদের কি করতে হবে, কমা দিতে হবে। আচ্ছা, এখানে কিন্তু আমাদের কি হবে, এখানে একটা উদ্ধার চিহ্ন দিতে হবে তাই না, কারণ আমরা দেখতে পাচ্ছি যে স্যার বললেন, এটা কি তার একটা, আমরা জানি যখন আমরা কারো উক্তি বা কারো কোনো বক্তব্য হুবহু বা সরাসরি তুলে ধরবো নিজের ভাষায় না বলে সেক্ষেত্রে আমাদের উদ্ধার চিহ্ন দিতে হয়, তাহলে এখানে কিন্তু উদ্ধার চিহ্নটা দেওয়া ছিল না। তো আমরা কি করলাম, এরপরে উদ্ধার চিহ্নটা দিয়ে নিলাম, তাহলে আমাদের আরেকটা আমরা যদি চিহ্ন পেয়ে গেলাম এখানে, সেটা হচ্ছে কি উদ্ধার চিহ্ন। স্যার বললেন
স্কুল থেকে প্রতিটি শ্রেণীতে একটি করে বুক সেলফ দেওয়া হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা ক্লাসে একটি করে বুক সেলফ দেওয়া হবে। তো এখানে কি আমাদের দাঁড়ি ব্যবহার করতে হবে এবং উদ্ধার চিহ্ন শেষ অংশটুকু ব্যবহার করতে হবে। আমরা তিন নাম্বার যদি চিহ্নটাও পেয়ে গিয়েছি। ঝিনু বললো, বললোর পর কি আমাদের সবসময় কমা দিতে হবে? আমরা অনেকেই হয়তো বা জানি, আবার অনেকেই জানি না যে উদ্ধার চিহ্ন ব্যবহার করার আগে অবশ্যই আমাদের কমা ব্যবহার করতে হবে, তারপর আমরা উদ্ধার চিহ্নটা ব্যবহার করতে পারবো। বুক সেলফ দিয়ে কি হবে স্যার? তো সে প্রশ্ন করেছে, এখানে প্রশ্নবোধক দাওয়াই আছে। স্যার বললেন, এই বুক সেলফে আমরা নানা রকম বই রাখবো, এটাও কি তার একটা উক্তি? গল্প, কবিতা, এখানে আমাদের উদ্ধার চিহ্ন শেষ অংশটুকু হবে। গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক, প্রবন্ধ, নাটক, তারপর হচ্ছে কি পছন্দ মতো যে কোনো ধরনের বই আমরা রাখতে পারি। তো এখানে আমাদের আরেকটা আমরা পেয়ে গেলাম উদ্ধার চিহ্ন, এবং এখানে কিন্তু আমরা তিনটা কমা, কারণ আমরা জানি একই রকম শব্দ ব্যবহার করতে হলে, একই রকম শব্দগুলো যখন আমরা ব্যবহার করতে যাব সেই ক্ষেত্রে আমাদের কমা ব্যবহার করতে হয়। এরপর বলা আছে, শানু প্রশ্ন করল, বইগুলো আমরা কোথায় পাবো স্যার? তাহলে শানু যে প্রশ্ন করলো, এখানে আমাদের কি করতে হবে? আচ্ছা, এখানেও আমাদের উদ্ধার চিহ্ন ব্যবহার করতে হবে। যে শানু প্রশ্ন করলো তার আগে আমাদের কি কমা ব্যবহার করে তারপরে উদ্ধার চিহ্ন আমরা ব্যবহার করতে পারবো। বইগুলো আমরা কোথায় পাবো স্যার? তো শানু স্যারকে প্রশ্ন করেছে, আমার কাছে কিন্তু করেনি, তাই অর্থাৎ কি শানুর কথা আমরা হুবহু তুলে ধরছি। যেহেতু আমরা শানুর কথা হুবহু তুলে ধরছি, এই জন্য কী করতে হবে আমাদের? এখানে একটা উদ্ধার চিহ্ন ব্যবহার করতে হবে, ঠিক আছে? এখানে আমরা কী ব্যবহার করছি? উদ্ধার চিহ্ন ব্যবহার করছি। তাহলে এখানে আমরা কমা এবং উদ্ধার চিহ্ন, প্রশ্নবোধক, তিনটা যদি চিহ্ন বা বিরাম চিহ্ন পেয়েছি। এরপর বলা আছে, স্যার বললেন তোমরা প্রত্যেকে একটি করে বই জমা দেবে। এই যে স্যার বললেন তোমরা প্রত্যেকে একটি করে বই জমা দেবে, সেসব বই এই সেলফে থাকবে, অর্থাৎ আমরা যে বইগুলো জমা দেবো, স্যার বললেন যেটা সেটা আমাদের কিসের মধ্যে রাখতে হবে? সেটাও আমাদের এখানে কি স্যার বললেন তোমরা প্রত্যেকে, তো এখানে আমাদের একটা কি উদ্ধার চিহ্ন ব্যবহার করতে হবে, ঠিক আছে? তা এই অংশটুকু পর্যন্ত একটা উদ্ধার চিহ্ন থাকবে, সেসব বই এই সেলফে থাকবে। এভাবে আমরা একটি ক্লাসরুমের লাইব্রেরি গড়ে তুলব, এই সেলফ থেকে বই নিয়ে সবাই পড়তে পারবে। আমরা দেখতে পাচ্ছি দুটি বড় বাক্যকে আমরা এক করছি ড্যাশের মাধ্যমে। মিতু খুশি খুশি গলায় বলল, বাহ দারুণ হবে। তাহলে বাহ বলার পর আমাদের কী ব্যবহার করতে হবে? অবশ্যই বিস্ময় বা আবেগ সূচক চিহ্ন ব্যবহার করতে হবে। আর যেহেতু প্রত্যেকটা আমরা উক্তি ব্যবহার করার ক্ষেত্রে ব্যবহার করেছি, তাই প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের কী ব্যবহার করতে হচ্ছে? প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের উদ্ধার চিহ্ন ব্যবহার করতে হচ্ছে। তো আমি মূলত অনুচ্ছেদটাতে আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু আমাদের একটু লক্ষ্য রাখতে হবে, অনুচ্ছেদটা পূরণ করার ক্ষেত্রে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। কারণটা হচ্ছে কি? কারণ হচ্ছে আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা উক্তির মতো করেছিল, তাই না? প্রত্যেকটাই কেউ না কেউ কথা বলছিল যেটা হুবহু তুলে ধরা হচ্ছিল, তাই কিন্তু প্রচুর পরিমাণে উদ্ধার চিহ্নর ব্যবহার এখানে দেখা গিয়েছে। এই যেখানে আমরা ব্যবহার করেছি, এই অংশে ব্যবহার করেছি, এই অংশে আমরা যতিচিহ্ন ব্যবহার করেছি, যে যে অংশে ব্যবহার করেছি সেগুলো আমি আমার সাধ্যমতো মার্ক করে দিয়েছি। আপনারা এইভাবে সুন্দর করে, এখন আমি যে যে অংশ যেতে চিহ্নগুলো ব্যবহার করে দিয়েছি সেই অংশগুলো সহ নিচের যে ফাঁকা অংশটা এখন দেওয়া আছে সেই অংশ আপনারা লিখে নেবেন, ঠিক আছে? এখানে আমাদের লিখার জন্যই জায়গা দেওয়া আছে। আচ্ছা, এরপর বলা আছে, যতিচিহ্ন ব্যবহার করে অনুচ্ছেদ লিখি। আমাদের একটা যতিচিহ্ন ব্যবহার করে অনুচ্ছেদ লিখার কথা বলা হয়েছে, তো আমরা এখন এখানে একটা অনুচ্ছেদ লিখে নিব। তো আমরা এখানে একটা অনুচ্ছেদ লিখে নিয়েছি যেখানে আমরা কিন্তু যতিচিহ্ন বা বিরাম চিহ্ন ব্যবহার করেছি। এখানে লেখা আছে, সুমন স্যার ক্লাসে ঢুকেই জানতে চাইলেন, তারপর আমরা কমা দিয়েছি, উদ্ধার চিহ্ন লিখেছি, তোমাদের ক্লাসে একটা নতুন কিছু রাখা হয়েছে, সেটা কি? তারপর প্রশ্নবোধক, স্যার একটি বোর্ড, এটা দিয়ে কি হবে স্যার? এরকম বোর্ড প্রত্যেক ক্লাসরুমে একটি করে দেওয়া হয়েছে, 21শে ফেব্রুয়ারি উপলক্ষে তোমরা একটি করে দেয়াল পত্রিকা তৈরি করবে, এতে তোমরা লিখবে নিজের লেখা ছড়া, কবিতা, গল্প, কৌতুক, প্রবন্ধ, এছাড়া কার্টুনও ছবি আঁকবে। ক্লাসগুলোর মধ্যে প্রতিযোগিতা হবে, যারা সব দিক থেকে ভালো করবে তাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার দেওয়া হবে। তোমরা কি সবাই বিষয়টি বুঝতে পেরেছ? জি স্যার, আমরা আগামীকাল থেকে দেয়াল পত্রিকার কাজ শুরু করব। তো এখানে আমরা একটা অনুচ্ছেদ লিখেছিলাম এবং যেখানে যেই যেই যতিচিহ্ন বা বিরাম চিহ্নগুলো আমাদের দরকার বা প্রয়োজন সেগুলো কিন্তু আমরা সেখানেই দিয়েছি। তো আপনারা ঠিক এভাবে নিজেদের পছন্দ মতো একটা অনুচ্ছেদ লিখবেন যেখানে আপনারা অবশ্যই বিরাম চিহ্নগুলো ব্যবহার করবেন, যেখানে যেই বিরাম চিহ্ন দরকার। আমরা তো জানি যে কোথায় কী বিরাম চিহ্ন ব্যবহার করতে হয়, সেই অনুযায়ী অবশ্যই আপনারা বিরাম চিহ্নগুলো ব্যবহার করবেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ কষ্ট করে
আমাদের সাথে যে জ্যোতিচিহ্নের যে ক্লাসটা আমরা করলাম, আমরা সকল আলোচনা করেছি জ্যোতিচিহ্ন নিয়ে, অনুচ্ছেদ লিখেছি, অনুচ্ছেদে জ্যোতিচিহ্ন বা বিরাম চিহ্ন ব্যবহার করেছি, সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমাদের সাথে ক্লাসটি করার জন্য। এবং পরবর্তী যে ক্লাস আছে বাক্য নিয়ে, সেটা করার আমন্ত্রণ রইল। আমি কানিজ ফাতেমা অর্দাজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।